হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএস হেলথ গাইডে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ইসবগুল নিয়ে, ইসবগুলের ভুষি কিভাবে খেতে হয় এবং এর উপকারী দিকগুলো নিয়ে। ইসবগুলের ভুষি সবার কাছে একটি পরিচিত নাম, বিশেষ করে রমজান মাসে এটা আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি। আমরা অনেকেই জানি রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে হয়, আসলে কি তাই? এটি ব্যবহার কি শুধুই কোষ্ঠকাঠিন্য নিরাময় করে? উত্তরে বলবো না, এটি শুধুই কোষ্ঠকাঠিন্য নিরাময় করে না, ইসবগুলে রয়েছে মহা ঔষধি গুণে ভরা। হালকা ধরনের কোষ্ঠকাঠিন্য পানি, সবজি ও ফল খেলে ভালো হয়ে যায়। ইসবগুলের ভুষি খেলে মলের পরিমাণ বাড়ে, মলের মধ্যে পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়। কিভাবে খাবেন ইসবগুল, চিনি দিয়ে নাকি চিনি ছাড়া? ইসবগুল খাওয়ার নিয়ম, 1 থেকে 2 চা চামচ ইসবগুল 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন। পানির সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে খাবেন, যাতে শরীরের ভেতরে ঢুকে এটি ফোলে। চিনি মেশানো দরকার নেই। প্রোবায়োটিক হিসেবেও এটির ব্যবহার রয়েছে। 2 চা চামচ ভুষি 15 মিলিলিটার টক দইয়ের সঙ্গে মিশিয়ে খাবারের পরে খাবেন। এরপর 1 গ্লাস পানি খেয়ে নেবেন। ডায়রিয়াজনিত রোগে এটি প্রোবায়োটিক হিসেবে কাজ করে। পালস বা অশ্বরোগে ব্যথা কমাতে এটি সাহায্য করে। রিফ্লাক্স রোগ বা খাদ্যনালীর প্রদাহ কমাতে এটি ব্যবহৃত হয়। 2 চা চামচ ইসবগুল 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ইসবগুল খাওয়ার পর পেটে ও বুকে জ্বালাপোড়া করা ও পেটে গ্যাস হওয়া ইত্যাদি রিফ্লেক্স রোগের উপসর্গ। ইসবগুলের উপকারিতা ও খাওয়ার নিয়মগুলো জানতে পেরে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা আরও বেশি বেশি স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য শেয়ার করতে পারি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।